তিন নম্বরে আছে যোগ করি আজকে আমরা যোগ সম্পর্কিত সমস্যার সমাধান করব। তিনের এক নম্বরে বলেছে শিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশত চুয়ান্ন পৃষ্ঠা পড়ে পরের মাসে দুই শত পঁচাত্তর পৃষ্ঠা পড়ে সে দুই মাসে মোট কত পৃষ্ঠা পড়েছে মনে রাখতে হবে প্রশ্নের মধ্যে যদি যে কোনো জিনিস সংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা গাছের সংখ্যা মাছের সংখ্যা বইয়ের সংখ্যা পৃষ্ঠার সংখ্যা যে কোনো পলের সংখ্যা লোকের সংখ্যা রানের সংখ্যা ইত্যাদির মোট সংখ্যা বের করতে বলে অথবা একত্র করতে বলে তবে অঙ্কটি যোগ করতে হয় আমাদের এক নম্বর অঙ্কে সিমু দুই মাসে গল্পের বইয়ের মোট কত পৃষ্ঠা পড়েছে বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখবো শিমু প্রথম মাসে পড়ে একশত চুয়ান্ন পৃষ্ঠা নিচে লিখব শিমু পরের মাসে পরে যোগ দুই শত পঁচাত্তর পৃষ্ঠা এখন আমরা একশো চুয়ান্ন পৃষ্ঠার সাথে দুই শত পঁচাত্তর পৃষ্ঠা যোগ করবো চারের সাথে পাঁচ যোগ করলে হয় নয় পাঁচের সাথে সাত যোগ করলে হয় বারো বারোর দুই থাকে এক একের সাথে এক যোগ করলে হয় দুই দুইয়ের সাথে দুই যোগ করলে হয় চার আমরা পেয়েছি চারশত উনত্রিশ পৃষ্ঠা তাহলে আমরা লিখতে পারি সিমু দুই মাসে মোট পড়ে চারশত উনত্রিশ পৃষ্ঠা উত্তর সিমু দুই মাসে মোট পড়ে চারশত উনত্রিশ পৃষ্ঠা দুই নম্বর প্রশ্ন একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে একশত ছত্রিশ জন ছাত্র এবং একশত বিশজন ছাত্রী আছে দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে আমাদের দুই নম্বর প্রশ্নে দ্বিতীয় শ্রেণীর মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখব দ্বিতীয় শ্রেণীতে ছাত্র আছে একশত ছত্রিশ জন নিচে লিখবো দ্বিতীয় শ্রেণীতে ছাত্রী আছে একশত বিশ জন একশত ছত্রিশের সাথে একশত বিশ যোগ করে পাই ছয়ের সাথে শূন্য যোগ করলে হয় ছয় তিনের সাথে দুই যোগ করলে হয় পাঁচ একের সাথে এক যোগ করলে হয় দুই আমরা পেয়েছি দুই ছাপ্পান্ন জন তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে দুই শত জন উত্তর দ্বিতীয় শ্রেণীতে মোট শিক্ষার্থী আছে দুই ছাপান্ন জন দ্বিতীয় শ্রেণীর ক খায় একশো তেইশটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো খসা খায় একশো একত্রিশটি বই বিতরণ করা হলো মোট কতগুলো বই বিতরণ করা হলো আমাদের এই প্রশ্নে দ্বিতীয় শ্রেণীর কষা খায় ও খসা খায় বিতরণকৃত মোট বইয়ের সংখ্যা বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখব ক শাখায় বই বিতরণ করা হলো একশত তেইশটি নিচে লিখব খ শাখায় বই বিতরণ করা হল যোগ একশত একত্রিশটি এখন আমরা একশত তেইশের সাথে একশত একত্রিশ যোগ করবো তিনের সাথে এক যোগ করলে হয় চার দুইয়ের সাথে তিন যোগ করলে হয় পাঁচ একের সাথে একযোগ করলে হয় দুই আমরা পেয়েছি দুই চুয়ান্নটি তাহলে আমরা লিখতে পারি মোট বই বিতরণ করা হলো দুই চুয়ান্নটি উত্তর মোট বই বিতরণ করা হলো দুই শত চুয়ান্নটি চার নম্বর প্রশ্ন একটি নার্সারিতে একশত বিশটি গোলাপ ফুল গাছ আছে এবং একশত সাতাশটি গাঁদা ফুল গাছ আছে ওই নার্সারিতে মোট কতগুলো ফুল গাছ আছে আমাদের চার নম্বর প্রশ্নে নার্সারিতে গোলাপ ফুল গাছ ও গাঁদা ফুল গাছের মোট সংখ্যা বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখব নার্সারিতে গোলাপ ফুল গাছ আছে একশত বিশটি নিচে লিখবো নার্সারিতে গাঁদা ফুল গাছ আছে যোগ একশত সাতাশটি তাহলে একশত বিশের সাথে একশত সাতাশ যোগ করে পাই শূন্যের সাথে সাত যোগ করলে হয় সাত দুইয়ের সাথে দুই যোগ করলে হয় চার একের সাথে এক যোগ করলে হয় দুই আমরা পেয়েছি দুই শত সাতচল্লিশটি তাহলে আমরা লিখতে পারি নার্সারিতে মোট ফুল গাছ আছে দুই শত সাতচল্লিশটি উত্তর নার্সারিতে মোট ফুল গাছ আছে দুই শত সাতচল্লিশটি পাঁচ নম্বর প্রশ্ন একটি পুকুরে একশত পঁচিশটি শিং মাছের পোনা এবং দুই পঞ্চাশটি মাগুর মাছের পোনা ছাড়া হলো ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা ছাড়া হলো আমাদের পাঁচ নম্বর প্রশ্নে শিং মাছের পোনার ও মাগুর মাছের পোনার মোট সংখ্যা বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখব সিং মাছের পোনা ছাড়া হলো একশত পঁচিশটি নিচে লিখব মাগুর মাছের পোনা ছাড়া হলো যোগ দুইশত পঞ্চাশটি তাহলে একশত পঁচিশের সাথে দুইশত পঞ্চাশ যোগ করে পাই পাঁচের সাথে শূন্য যোগ করলে হয় পাঁচ দুইয়ের সাথে পাঁচ যোগ করলে হয় সাত একের সাথে দুই যোগ করলে হয় তিন আমরা পেয়েছি তিনশো তাহলে আমরা লিখতে পারি মোট মাসের পোনা ছাড়া হলো তিনশত উত্তর মোট মাসের পোনা ছাড়া হলো তিনশত তো ছয় নম্বর প্রশ্ন একজন পল বিক্রেতা প্রথম দিন তিনশো ষাট টাকার আম বিক্রি করলেন দ্বিতীয় দিন চারশত পঁচাত্তর টাকার আম বিক্রি করলেন তিনি দুদিনে মোট কত টাকার আম বিক্রি করলেন আমাদের ছয় নম্বর প্রশ্নে প্রথম দিন ও দ্বিতীয় দিনের আম বিক্রির মোট টাকার পরিমাণ বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখব প্রথম দিন আম বিক্রি করলেন তিনশত ষাট টাকার নিচে লিখব দ্বিতীয় দিন আম বিক্রি করলেন যোগ চারশত পঁচাত্তর টাকার তাহলে তিনশত ষাট টাকার সাথে চারশত পঁচাত্তর টাকা যোগ করে পাই শূন্যের সাথে পাঁচ যোগ করলে হয় পাঁচ ছয়ের সাথে সাত যোগ করলে হয় তেরো তেরোর তিন থাকে এক তিনের সাথে এক যোগ করলে হয় চার চারের সাথে চার যোগ করলে হয় আট আমরা পেয়েছি আটশত পঁয়ত্রিশ টাকা তাহলে আমরা লিখতে পারি দুদিনে মোট আম বিক্রি করলেন আটশত পঁয়ত্রিশ টাকার উত্তর দুদিনে মোট আম বিক্রি করলেন আটশত পঁয়ত্রিশ টাকার সাত নম্বর প্রশ্ন ক্রিকেট খেলায় বাংলাদেশ জাতীয় দল প্রথম ইনিংসে চারশত পনেরো এবং দ্বিতীয় ইনিংসে তিনশত সাতাশ রান করে ওই খেলায় বাংলাদেশ দল দুই ইনিংসে মোট কত রান করে আমাদের সাত নম্বর প্রশ্নে বাংলাদেশ জাতীয় দলের দুই ইনিংসে মোট রানের সংখ্যা বের করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করব আমরা লিখব প্রথম ইনিংসে করে চারশত পনেরো রান নিচে লিখবো দ্বিতীয় ইনিংসে করে যোগ তিনশত সাতাশ রান তাহলে চারশত পনেরো রানের সাথে তিনশো তো সাতাশ রান যোগ করে পাই পাঁচের সাথে সাত যোগ করলে হয় বারো বারোর দুই থাকে এক একের সাথে এক যোগ করলে হয় দুই দুইয়ের সাথে দুই যোগ করলে হয় চার তারপরে চারের সাথে তিন যোগ করলে হয় সাত আমরা পেয়েছি সাতশত বিয়াল্লিশ রান তাহলে আমরা লিখতে পারি দুই ইনিংসে মোট করে সাতশত বিয়াল্লিশ রান উত্তর বাংলাদেশ দল দুই ইনিংসে মোট করে সাতশত বিয়াল্লিশ রান আট নম্বর প্রশ্ন একটি গ্রামের সংখ্যা চারশো জন আরেকটি গ্রামের লোকসংখ্যা তিনশত বিশ জন দুই গ্রামের মোট লোক সংখ্যা কত আমাদের আট নম্বর প্রশ্নে দুই গ্রামের মোট লোকের সংখ্যা একত্র করতে বলেছে তাই আমরা অঙ্কটি যোগ করবো আমরা লিখবো একটি গ্রামের লোক সংখ্যা চারশো জন নিচে লিখব আরেকটি গ্রামের লোক সংখ্যা যোগ তিনশত জন তাহলে চারশো জনের সাথে তিনশত বিশ জন যোগ করে পাই শূন্যের সাথে শূন্য যোগ করলে হয় শূন্য শূন্যের সাথে দুই যোগ করলে হয় দুই চারের সাথে তিন যোগ করলে হয় সাত আমরা পেয়েছি সাতশত বিশ জন তাহলে আমরা লিখতে পারি দুই গ্রামের মোট লোক সংখ্যা জন উত্তর গ্রামের মোট লোক সাতশত বিশ জন নয় নম্বরে আছে নয় শত পঁচাত্তর যোগ তিনশত পঁচিশ যোগটি দিয়ে একটি গল্প তৈরি করো আমাদের গল্পটি এমনভাবে তৈরি করতে হবে যেন গল্পটির উত্তর দুটি সংখ্যা যুগপলের সমান হয় তাহলে আমরা লিখতে পারি একদিন মিনা বাজারে গেল বাজারে গিয়ে সে নয়শত পঁচাত্তর টাকার বই কিনল এবং তিনশত পঁচিশ টাকার খাতা কিনল সে মোট কত খরচ করল এই গল্পটিই হবে আমাদের নয় নম্বরের উত্তর কেননা আমাদের নয় নম্বর অঙ্কে গল্প তৈরি করতে বলেছে তাহলে এই গল্পটিতে মিনা মোট কত খরচ করেছে তা আমরা বের করব আমরা লিখব মিনা বই কিনল নয়শত পঁচাত্তর টাকার নিচে লিখব খাতা কিনল যোগ তিনশত পঁচিশ টাকার তাহলে নয়শত পঁচাত্তর টাকার সাথে তিনশত পঁচিশ টাকা যোগ করে পাই পাঁচের সাথে পাঁচ যোগ করলে হয় দশ দশের শূন্য থাকে এক সাতের সাথে এক যোগ করলে হয় আট আটের সাথে দুই যোগ করলে হয় দশ দশের শূন্য থাকে এক নয়ের সাথে এক যোগ করলে হয় দশ দশের সাথে তিন যোগ করলে হয় তেরো আমরা পেয়েছি এক হাজার তিনশো টাকা তাহলে আমরা লিখতে পারি মিনা মোট খরচ করল এক হাজার তিনশো টাকা উত্তর মিনা মোট খরচ করল এক হাজার তিনশো টাকা আরো বিভিন্ন উপায়ে আপনারা গল্প তৈরি করতে পারেন